মিষ্টি কুমড়া জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে ব্ল্যাক স্টোন ভাইরাস পাতা ঝুলসে যাওয়া রোগ সহনশীল বর্ষাবাতীত সারা বছর চাষ উপযোগী মাত্র আশি দিনে ফসল সংগ্রহ করা যায় গরজন দুই থেকে তিন কেজি দীর্ঘদিন ফল সংরক্ষণ করা যায় একর প্রতিফলন বারো থেকে চোদ্দ টন দশ গ্রাম বীজ দুইশো টাকা এরপর যে জাত তিনি কথা বলবো সেটি হচ্ছে সুইটি সারা বছর স্বাস্যপযুক্তি গড় ওজন ছয় থেকে সাত কেজি উচ্চতাপ লবণাক্ততা ভাইরাস সৈষ্ণুজাত মিষ্টতা বেশি মাত্র আশি দিনে ফসল সংগ্রহ করা যায় একর প্রতি ফলন আঠারো থেকে বিশ টন এক প্যাকেট বীজের দাম দুশো পঁচিশ টাকা এটা হচ্ছে বেঙ্গল সুইট টু গড় পাঁচ থেকে সাত কেজি বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি এটা হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া শিলা বীজ বপনের সময় আগস্ট থেকে ফেব্রুয়ারি গডজন ওজন তিন থেকে চার কেজি গাছ প্রতিফলন তেইশ কেজি মাত্র পঁচাশি দিনে ফসল সংগ্রহ করা যায় এক প্যাকেট বীজের দাম দুইশো টাকা এটা হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া ঢাকা ওয়ান ভাইরাস সনশীল জাত বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি ফল সেপ্টা গোলাকৃতির আকৃতির বীজ বপনের আশি দিনের মাঝে ফল সংগ্রহ করা যায় গড় ওজন পাঁচ থেকে আট কেজি একর প্রতিফলন বিশ থেকে পঁচিশ টন এক প্যাকেট বীজের দাম দুইশো টাকা এটা হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া ওয়ান্ডার বল গোল গোলাকৃতির মাত্র পঁচাশি দিনে ফসল সংগ্রহ করা যায় বীজ বপনের সময় ছেরাপন থেকে মাগ ফলের গরজন পাঁচ থেকে সাত কেজি একর প্রতিফলন বিশ থেকে পঁচিশ টন এক প্যাকেট বীজের দাম একশো পঁচানব্বই টাকা এগুলো ছাড়াও আরও কিছু ভালো জাত হচ্ছে সিয়াম ওয়ান মনিকা অনিক ওয়ান ওয়ান ম্যাক্সিমা স্মল সুইট ম্যাজিক বল মক্কা তুষ্টি ময়ূরিপিলা সীতা জুনাকি হাইব্রিড জাত কখনোই একটি জাত লাগানো উচিত নয় আপনাদের উচিত হবে একাধিক জাত চাষ করা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন